এটাগুলা রেলওয়ে স্টেশন, বর্তমানে পরিত্যক্ত অবস্থায় এই স্টেশনটি রয়েছে। ঢাকা সিলেট ট্রেন নিয়মিত এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আঞ্চলিক লোকাল যে ট্রেনগুলো সিলেট টু আখাউড়া নিয়মিত যাতায়াত করতো, এই ট্রেনগুলো এখানে স্টপেজ দিত। বর্তমানে স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় আছে। শুধুমাত্র আশেপাশে যে মানুষগুলো বসবাস করে তারা বিকেলবেলা এখানে আসে, অবসর সময় কাটায়। সিলেট টু ঢাকা, ঢাকা টু সিলেট, সিলেট টু চট্টগ্রাম অসংখ্য রেলওয়ে স্টেশন আছে, বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। এই স্টেশনগুলো এক সময় মানুষের মুখরিত থাকত স্টেশনগুলো। শৈশবের অনেকের স্মৃতিতে রয়ে গেছে এই স্টেশনগুলো। লাল ইটের যে উঁচু দালানগুলো শুধুমাত্র রেলওয়ে স্টেশনগুলোতে দেখা মিলত। আমি এখন একটু ভিতরে যাব, সেখানে গিয়ে দেখাবো রেলওয়ে স্টেশনটি কি অবস্থায় আছে। এই দোতলা বিল্ডিংটি হচ্ছে সিগন্যালগড়। এখানে যখন ট্রেন আসতো তখন সিগন্যাল দেওয়া হতো। বর্তমানে সবগুলোর সিগন্যাল এখান থেকে নেওয়া হয়েছে এবং বোর্ডটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট মাস্টার যেখানে বসত সে গোটটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে, তালা লাগানো। এখানে টেবিলগুলো যেখানে থাকার কথা সেখানে রয়ে গেছে, শুধুমাত্র অবহেলায় অযত্নে রয়ে গেছে। এদিকে হচ্ছে কোয়ার্টার, যারা রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা এখানে থাকত বা কর্মরত ছিল, তাদের জন্য এই কোয়ার্টারগুলো বরাদ্দ ছিল। বর্তমানে এই ঘরগুলো অনেকটাই পরিত্যক্ত অবস্থায় আছে। সময়ের পরিবর্তনে অনেক কিছু হারিয়ে যায়, আবার মানুষের কল্যাণে অনেক কিছু সেবা চালু হয়। যেহেতু এই রেলওয়ে স্টেশনটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন, এটাকুলা রেলওয়ে স্টেশন, এই স্টেশনটি এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে কোনো ট্রেন আপাতত স্টপেজ দেয় না। ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম যে ট্রেনগুলো আছে নফারা রেলওয়ে স্টেশনের স্টপেজ দেয়। পাশাপাশি মনতলাতে আরেকটা রেলওয়ে স্টেশন আছে, সেখানে স্টপেজ দেয়। হারে গেছে এই স্টেশনের ঐতিহ্য, ইতিহাস। অনেকেরই শৈশবে স্টেশনটির স্মৃতি রয়ে গেছে, আজও কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইটাকোলা রেলওয়ে স্টেশনটি। এই রেলওয়ে স্টেশনটি অবস্থিত হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে। দৃষ্টিনন্দন স্টেশনটি সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই এখানে আসতে পারেন। ইটাকোলা রেলওয়ে স্টেশনের পাশে রয়েছে বিএডিসি ইটাকোলা, অর্থাৎ এখানে একটি বীজ উন্নয়ন কর্পোরেশন রয়েছে। এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানের আশেপাশে আরও বেশ কিছু পর্যটন স্পট আছে, সেগুলো সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।